হ্যালো এভরিওান আমি আফতা হোসেন আজকে আপনাদের সামনে আমরা কার্বাচার টুল নিয়ে আলোচনা করব তো কার্বাচার টুল আসলে কি বা কি বিষয় এগুলো হয়তো আমরা এখন জানি না কিন্তু তার আগে আমি বলে দিই যে আমরা আজকে এই ড্রয়িংগুলো শিখবো মূলত এই যে ড্রয়িংগুলো কিভাবে করে এই জিনিসগুলোকে আজকে শিখব সো এটা হচ্ছে আজকে এবার দেখা যাক যে এই ড্রয়িং শেখার পরে আমাদেরকে কীরকম করতে পারবো এই যে এরকম কালারফুল করতে পারবো রাইট আচ্ছা এবার আসি হচ্ছে আমাদের লাস্ট ছয় নম্বর ক্লাস পর্যন্ত কারা কারা আমাদের গ্রুপে পোস্ট করেছে এবং কারা সব থেকে কার ডিজাইন সব থেকে ভালো হয়েছে চলুন দেখে আসি আজকের এই আমাদের এই যে গ্রুপে ডিআইটি ইন্সটিটিউট গ্রাফ ডিজাইন শিখুন যে গ্রুপে আপনারা যারা এখনো জয়েন্ট হননি তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে জয়েন্ট হয়ে নেন এবং ওখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক থেকে এসে গ্রুপে অ্যাড হন এবং আপনারা যারা আছেন তারাও গ্রুপে মেম্বার আস্তে আস্তে করে অ্যাড করেন এখান থেকে আপনারা ইনভাইট মেম্বার দেন তাতে হবে কি অনেকেই জানতে পারবে সো এবার আসি হচ্ছে যে আজকে ডিজাইন মানে যেগুলা লাস্ট ভিডিও পর্যন্ত আমি যে ডিজাইন দেখেছি সেই ডিজাইনের মধ্যে আমার এই হেদওয়ান হোসেনের ডিজাইনের কাজ ভালো লাগছে এবং রেড ওয়ানের আরও একটা কাজ ছিল রেড লিখে আমরা যদি গ্রুপে সার্চ দিই আমি সবার ডিজাইনই দেখি এবং সবারটাই চেষ্টা করি যে অ্যাপ্রিসিয়েট করার এটাও ভালো হয়েছে এটা কপি ছিল এগুলা সবগুলা এটাও ছিল কপি সো আমি আমি আশা রাখি যে এইভাবে আস্তে আস্তে অনেকেই আমাদের এখানে ডিজাইন আপলোড করবে এবং তাদের ডিজাইনগুলো দেখবে এবং মানুষ আস্তে আস্তে ইম্প্রুভ করবে যে যে প্রবলেমগুলো পাবো সেগুলো সলিউশন দেবো সো এবার হোক এইভাবে করেই আমরা আস্তে আস্তে রেডি করব এখন তাহলে আমরা চলে যাই হচ্ছে কাজ শেখার ক্ষেত্রে সো তার আগে একটু বলি যে আমাদের চ্যানেলে যারা আজকে প্রথম তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন একটা নোটিফিকেশান একটা বেল আছে এটাকে ক্লিক করে রাখেন তাহলে প্রতিটা ভিডিও আপনার কাছে খুব সুন্দর করে মোবাইলে মেসেজ চলে যাবে সো স্টার্ট করা যাক সো প্রথমে আমি একটা কাজ করি ক্রিয়েট একটা নতুন পেজ নিই বা আমরা এখান থেকে ফাইলে গিয়েও নিউ পেজ নিতে পারি ক্লিক করলাম করার পরে আমরা এখান থেকে আমরা একটা ফাইলের নাম লিখি ড্রয়িং লিখি ড্র লিখি হ্যাঁ আচ্ছা পেপারের সাইজ লেটার হেড নিই আর কালার মোড হচ্ছে আট জিবি নিয়ে নিই আট জিবি না হলে আট জিবি এখান থেকে অপশন ক্লিক করলে আপনি আট জিবি বা সিএম ওয়াইকে আপনি সিলেক্ট করতে পারবেন আর জিবি হচ্ছে ওয়েবের জন্য বা ইলেকট্রনিক ডিভাইসের জন্য আর জিবি বেস্ট সো এখন যেটা করবো সেটা হচ্ছে যে ওই ড্রয়িংটাকে আমি এখানে নিয়ে আসবো তাহলে আমার আপনারা যারা এখনও স্ক্রিনশট নেন নাই এটার স্ক্রিনশট নিয়ে নেন আর তা না হলে আমাদের গ্রুপের মধ্যে এটা পোস্ট করা আছে পেজেও পোস্ট করা আছে ওখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন সো এখন আমি যদি করি আমি ফাইলটা যেখানে আছে প্লেস করি প্লেসে যাওয়ার পর আমার ফাইল আছে হলো ডেস্কটপে আছে ডেস্কটপে গিয়ে এলিস্ট্রেটর এলিস্টেটরে গিয়ে ফাইল এক্সেসারিস অ্যান্ড দেন হচ্ছে রিড্র ইমেজ ওকে আচ্ছা তার আগে আমি একটা জিনিস বলি আমি আবার যাই ফাইল প্লেস রিড্র লেখার পর আমি যদি টেমপ্লেট ক্লিক করি তাহলে কিন্তু একটা আলাদা লেয়ার সিলেক্ট হবে এই দেখেন লেয়ার যখন নিলাম তখন আমার এটা পরে আমি এটা ভ্যানিশও করে দিতে পারবো এই যে লেয়ার হ্যাঁ এই যে এটা লক হয়ে আছে এটাকে ক্লিক করেন এটাকে সিলেক্ট করেন এবার এটাকে আমি ট্র্যাক করে এটা এতটুকু রাখলাম মিডলে রাখলাম শিফট চেপে সমানভাবে আমার এখানে শর্টকাট হচ্ছে আপনারা দেখতে পারেন এগুলো দেখেও আপনারা বুঝতে পারবেন ওকে এবার এটা লক করে দিই ওকে সো এটাকে কন্ট্রোল প্লাস দিয়ে আমি একটু বড়ো করি এটাকে ড্রয়িং করবো রাইট এটা এটা আমরা এখনও জানি না আজকে যেটা দিয়ে ড্রয়িং করব সেটার নাম হচ্ছে কার্বাচার টুল কার্বাচুল টুলের আমরা শর্টকাট একটু কঠিন এই চিহ্নটা আমি নিজেও জানি না সো এটা দেখা যাবে যে আমি নিজেও বলতে পারছি না হ্যাঁ শিফট প্লাস কি যেন তো এখন যেটা হচ্ছে আমি কার্বাচার টুল নিলাম এবং আমার ড্রয়িংয়ে যখন আমি এখানে আসলে সিলেক্ট করলাম দেখি যে এরকম অ্যারোর প্রবলেম হচ্ছে হ্যাঁ এই যে এরকম এরর প্রবলেম হচ্ছে এটার একটাই কারণ আমি এই লেয়ারে লক লেয়ারে আমি সিলেক্ট করেছি আমি যদি ওপেন লেয়ারে সিলেক্ট নি তাহলে কিন্তু আমার এখন পেইন্ট টুলটা চলে আসতো ওকে ওকে কার্বাচার টুলের যে বৈশিষ্ট্যটা সেটাকে সেটাকে যদি আমি একটু দেখাই যে আমি এখান থেকে একটা পয়েন্ট সিলেক্ট করলাম করার পরে আমি এখানে নিলাম এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম আমি আন্ডো ক্লিক করি কন্ট্রোল জেট এখানে সিলেক্ট করলাম এখানে একটা পয়েন্ট ক্লিক সিলেক্ট করলাম দেখেন এই যে এখানে কার্ভ হচ্ছে হ্যাঁ তো এইটা আসলে এই যে সার্কেলটা করবো এখানে দেখেন একটা একটা দুইটা তিনটা চারটা খুব সুন্দর একটা মানে সার্কেল হয়ে গেল হুম এলিপস হয়ে গেল এই যে তো এখন এই যে শেফটা এটা এটাকে এক কাজ করি এটা ফিল কালারটা আমি অফ করে দিই নান করে দিই ওকে তো এরপর আমি আবার নিলাম একটা আমি যদি কোনো সার্কেল করতে চাই দুইটা আমি এইভাবে করলেও কিন্তু হচ্ছে না হ্যাঁ তারপর এইভাবে করলেও হচ্ছে না এইভাবে করলেও হচ্ছে না তো আমি যদি সোজা এটাকে একটা হিসাব করি চারটা ভাগে করি একটা দুইটা তিনটা চারটা অ্যান্ড দেন পাঁচটা খুব সুন্দর করে কার্ভ হয়ে গেল সো এই হচ্ছে যে কার্বাচের টুলের আসলে বৈশিষ্ট্য কার্বাচের টুল বলতে হচ্ছে যে কার্বাচের টুলের যে কার্ভ মানে যে বাঁকা অংশ বা বাঁকা করার যে একটা কৌশল এটা খুব সুন্দর যেমন এই না আমি এখানে স্টার্ট করলাম এখানে আসলাম এখানে ক্লিক এখানে ক্লিক আমার এটা আরেকটু ওপরে নিতে হবে এখানে ক্লিক ওইটা একটু সরে গেছে কোনো ব্যাপার না ওইটাকে আমরা আবার পরে ঠিক করে নেব এটা বেশি হয়ে গেছে একটু এখানে নিতে হবে

আমাদের যে যে অংশগুলো থাকে যে কার্ভের যে অংশগুলো থাকে সেগুলো আসলে খুব সুন্দর হয় যে কারণে আমাদের এই টুলসটা খুবই ইম্পর্টেন্ট হবে আমরা যেখানে লিকুইড শেপ বা অনেক টাইপের শেপ নেওয়ার জন্য যে জিনিসগুলো লাগে এখন আপনার যদি মনে হয় যে আপনি এখানে মডিফাই করবেন তাহলে এই পয়েন্টটাকে ক্লিক করেন এই পয়েন্টটাকে ক্লিক করে এখানে একটু ছোটো করে ফেলেন দেখেন তারপর এই যেই পয়েন্টগুলোকে এই যেই পয়েন্ট আছে এটা পয়েন্টটাকে একটু সিলেক্ট করে নেন এটাকে একটু সিলেক্ট করে নেন পারফেক্ট যেখানে আপনার দরকার পারফেক্ট আপনি করে নিতে পারবেন কোনো ব্যাপার না এই যে শেফ তৈরি করে নেওয়া যাচ্ছে এটাকে আর একটু নিচে করে দিই এটাকে সাইড নিয়ে নি সুন্দর করে শেফও নেওয়া যায় আমি এখান থেকে আমি আমার মতো করে মডিফাই করতে পারবো রাইট সো এই যে কার্বাচ্চের টুলের এই হচ্ছে বৈশিষ্ট্য এরপর আমরা একটু পরেরটাই দেখবো এই যেভাবে ড্রাক করে আবার টেনে এই যে যেভাবে ধরে দিন খেয়াল করেন ও কন্ট্রোল জেড খেয়াল করেন আমি এখানে মোটামুটি একটা কার্ভ হয়ে গেছে এই জায়গাটাও হুম এটা হয়ে গেছে এটাকে চাইলে আমরা একটা ফিল কালার দিতে পারি ফিল কালার দিলে এই দেখেন এটার এতটুকু সিলেক্ট করলাম এবার এটার একটা ফিল কালার দিয়ে দিই ব্লু এটা স্টোক কালারকে নান করে দিই নান এটাকে পিছের শেপ দিয়ে দিই এখন এখান থেকে সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক তার ওপরে এটা সাদা দিয়ে দিই ফিল কালার আবার সাদা চলে আসি এটার এই নান করে দিই স্ট্রোক নান অ্যান্ড দেন এটাকেও এটাকে লক করে দিই লক করতে গেলে কি করতে হবে আপনাদের মনে আছে আজকেও কিন্তু কুইজ থাকবে তাই মনে রাখেন লক করার জন্য আমাকে যেটা করতে হবে অবজেক্টে গিয়ে সিলেকশন যেটা থাকবে কন্ট্রোল টু লক হয়ে গেলে এরপর আমি এখানে আরেকটা ধরলাম এটাও আমি চাইলে লক করব তাহলে হচ্ছে কন্ট্রোল টু লক করে দিলাম এবার আমার এই শেফটা আন্ডো করে দিই আচ্ছা শুধু এই শেফটাকে করবো এই যে এই শেফটাকে কন্ট্রোল টু এবার এই শেফটাকে ওপরে নিয়ে আসি ওপরে নিয়ে এসে এখানে ব্ল্যাক দিয়ে দিই ব্ল্যাক ব্ল্যাক কন্ট্রোল শিফট এখন যদি আমি এখান থেকে অ্যারেঞ্জে গিয়ে সবার উপরে ব্রিং ফ্রন্ট নিয়ে আসি তাহলে এই যে চলে আসলো এটা স্ট্রোক কালার বন্ধ করে দিই স্টোক নান ওকে সো দেখেন এটাকে আমি আবার সবগুলোকে আনলক করে দিই তাহলে কন্ট্রোল কী হবে শর্টকাট আপনারা জানেন তাহলে অবশ্যই কিন্তু এটা মনে রাখেন একটা হচ্ছে লক করা হচ্ছে সিলেকশন মানে কন্ট্রোল অল আর আনলক হচ্ছে আল্ট্রা কন্ট্রোল টু সো আমি এখান থেকে অল্ট্রা কন্ট্রোল টু ক্লিক করি সব আনলক হয়ে গেছে এই যে সরিয়ে নিয়ে আমি এটা ড্রয়িং হয়ে গেছে সো এবার আমরা একটা কাজ করি এবার হচ্ছে আমরা এটাকে করি এবারে আবার কার টুল নিলাম কন শিফট চাপি এখানে কার টুলে গেলাম কার বাচ্চার টুলে যাওয়ার পরে এই যে করলাম এখানে একটা ক্লিক করলাম এটা একটা ক্লিক করলাম এমন কার্ভ হয়ে যাচ্ছে এটা কিন্তু এভাবে হবে না সো এখন যেটা এইভাবে করতে হবে সেটা আমি একটু বলি এখান থেকে স্ট্রোকটাকে আগে নান করে দিই নান স্টোক একটা কালার নিয়ে নিই সেটা হচ্ছে গ্রিন ওকে স্ট্রোক কালার হচ্ছে গ্রিন ঠিক আছে আচ্ছা এখন যেটা করতে হবে এখান থেকে একবার ক্লিক এখান থেকে আর একবার ক্লিক দুইবার ক্লিক করতে হবে আবার এখানে দুইবার ক্লিক আবার এখানে দুইবার ক্লিক দুইবার ক্লিক দুইবার ক্লিক তাহলে এই যে পয়েন্ট আছে না এটা কি এই যে এই যে কার্ভ হচ্ছে এখানে যদি দুইবার ক্লিক করি তাহলে একটা পয়েন্ট হয়ে যাবে দুইবার ক্লিক খুব সুন্দর করে এই দেখেন এখন আমি ক্লিক করেছি একবার আবার দুইবার ক্লিক করলাম ঠিক হয়ে যাবে ওই পয়েন্টের উপরে দুইবার ক্লিক দুইবার ক্লিক সো খুব সুন্দর করে হয়ে গেছে এটাকে একটা ফিল কালার করে দিই ক্রাউন কালার করে দিই ক্রাউন ক্রাউন স্ট্রোক নান করে দিই হয়ে গেছে যাই হোক এরপরে আমরা চলে আসি হচ্ছে এইটা এটা কীভাবে করবো সো স্টার্ট করা যাক এটা এটার বেলা যদি আমি দেখি আবার কারুল যদি আমি সিলেক্ট করি করার পর আমি কন্ট্রোল প্লাস চাপার পর এখান থেকে একটা পয়েন্ট ক্লিক করলাম এখানে ছোট্ট করে একটা পয়েন্ট নিলাম এইভাবে করে কার্ভ করে নিলাম ওকে এখানে দুইবার ক্লিক করলাম এখানে দুইবার ক্লিক করলাম এখানে দুইবার ক্লিক করলাম এখানে দুইবার ক্লিক করলাম ছোট্ট করে একটা কার্ভ এখানে একটা মধ্যে পয়েন্ট এই যে এই আমি একটু বড়ো করে নিই তাহলে আর কোয়ালিটি ভালো পাওয়া যাবে হ্যাঁ এই যে ছোট্ট করে এখানে আবার একটা পয়েন্ট দুইবার এখানে এই এখান থেকে দেখি আমি কতটুকু কী হয় হ্যাঁ এই যে এতটুকু নিয়ে যেয়ে এই এই এখানে পর্যন্ত হ্যাঁ সেম ওয়ে দেখি এতদূর দূর পেয়ে যাচ্ছি কার্ভটা খুব সুন্দর করে বাঁকা হয় কার্ভ টুলের এই একটা জিনিস যেটা আমার কাছে খুব ভালো লাগে এবং খুব সুন্দর একটা কার্ভ হয় যে কার্ভটা একজন ডিজাইনার ইচ্ছা এখানে দুইবার ক্লিক করতে হবে হ্যাঁ ক্লিক একটা কার্ভ এখানে দুইবার ক্লিক এখানে একটা ছোট্ট কারণ একটা কার এবার দুইটা পয়েন্ট হ্যাঁ আবার দুইবার ক্লিক দুইবার ক্লিক সরি আন্ডোতে যাই এখান থেকে নিয়ে এই পয়েন্টে দুইটা ক্লাইক খুব সুন্দর করে আমার কার্ভ হয়ে গেছে এবং এই এটা ড্রয়িংটা হয়ে গেছে এটা ফিল কালারও করতে পারবো এবার আসি এই জায়গার এই চোখটা আমরা তো জানি সার্কেল করতে গেলে কি করতে হয় সার্কেল করতে গেলে চারটা পয়েন্ট লাগে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়ে গেছে সার্কেল আবার একটা দুইটা তিনটা চারটা এই সুন্দর হয়ে গেছে এবার হচ্ছে ভিতরে অংশটা এই ভিতরে অংশটা কীভাবে করবো এই দেখেন এখান থেকে একটা পয়েন্ট নিলাম এখান থেকে একটা পয়েন্ট নিলাম আচ্ছা ঠিক আছে এখানে দুইটা ক্লিক করে দিলাম এইখানে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর এই জায়গায় আসলাম এখানে এসে একটা কার্ভ নিলাম আমি আন্ডুচে যাই আর একটু সামনে থেকে নিয়ে দেখেন হয়ে গেল কার্ভ এখানে আবার দুইবার ক্লিক ক্লিক দুইবার ক্লিক এখানে ক্লিক করলে এটা লেগে যাচ্ছে সো এটা এইভাবেও করা যায় ভাবে আছে শেফ টুলস দিয়ে শেফ ক্রিয়েট করলাম পর এই পয়েন্টগুলো আমি সিলেক্ট করে আমি কার্ভ করে নিলাম আমি এখানে এই জায়গাও অ্যাটাচ করে দিতে পারি এটাকে ডিলেক্ট করে সরি এটাকে সরিয়ে এখান থেকে এনে এটা দিয়ে করতে পারি তো আমার যখন যে ক্ষেত্রে আসলে দরকার সেই ক্ষেত্রে আমি সেইভাবে অ্যাডজাস্ট করে নেব কারণ আমি হচ্ছে ডিজাইনার এবং আমি আমার মতো সুবিধা মতো টুলস ইউজ করব। কি কি প্রক্রিয়া যায় তো এই হচ্ছে আমরা আজকে এই কার্বাচার টুল সম্বন্ধে জানলাম কার্বাচের টুল দিয়ে কি কি করা যায় সো এই ট্যাক্সটা আপনারা করবেন এবং আপনারা চাইলে সবগুলা ট্যাক্স করেন এবার আসি হচ্ছে আজকের কুইজ কার্বাচার টুল কি। এটা আপনারা আপনাদের নিজেদের ভাষায় একটু করে কমেন্ট সেকশনে লেখেন আমি বুঝতে পারবো যে আপনারা বুঝছেন কারবার ছোট আসলে কোন জিনিসটা ভালো হয় হুম সো এই ব্যাখ্যাটা আপনাদের কাছ থেকে জানতে চাইবো এবং নেক্সট ভিডিওতে আমরা পেন টুল নিয়ে বুঝাবো তো দেখা হবে এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব না করলে কেমন করে আমার সাবস্ক্রাইব বাড়বে এবং সাবস্ক্রাইব না বাড়লে আমি কী করে ভিডিও বানাবো আর সাবস্ক্রাইবটা ইম্পর্টেন্ট হ্যাঁ আর ভিডিওটি লাইক দেন আর কমেন্ট করে আপনি এই আজকের কুইজের অ্যান্সারটা দেন দেখা হবে নেক্সট ভিডিওতে পেন টুল নিয়ে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ